বন্ধুরা আগে আমার কথাটা শুনবে, তারপরে তোমরা আমাকে কমেন্টে বলবে যে আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম, ঠিক আছে? আমি যে কথাটা বলছিলাম, কথাটা হচ্ছে যে অনেক ভিডিওতে দেখছি যে সাবস্ক্রাইবার কাউন্ট যেটা আছে সেটা হাইড করে দেওয়া হচ্ছে, তো দেখানো হচ্ছে না যাদের কম সাবস্ক্রাইবার। যেমন আমারই আছে এখন মাত্র 32 জন, সকালবেলা দেখলাম, যাই হোক মাঝে মাঝে কমেও যায়, আমার সেটাতে কোনো আফসোস নেই। যাই হোক, যারা আমার পাশে আছে তারা প্রথম থেকেই আছে, আর যারা মানে আছে আছে, ঠিক আছে, আমার ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর আমি একটা কথা, আমি কেন এই কথাটা বলছি, যারা আমরা এই নতুন ক্রিয়েটার যারা আছি, আমরা যদি আমাদের পাশেই আমরা নিজেরা না থাকি তাহলে আমাদের পাশে কারা থাকবে? এই যে হাইড করে দিচ্ছে কম সাবস্ক্রাইবার যাদের, তারা কিছু কিছু মানুষ এটাও বলছে, একটা কথাই আছে যে তেলো মাথায় তেল দিতে মানুষ বেশি পছন্দ করে, এটা সত্যি কথা। যাদের অনেক 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 আছে তাদের জন্য তো অনেক আছেই, অনেক মানুষ আছেই তাদের জন্য, কিন্তু আমরা যে নতুন শুরু করেছি আমাদের জন্য তো, আমরা নতুন যারা শুরু করেছি তারাই তারাই বড়। কেউ তো প্রথমে এসে আমাদের চ্যানেলটা দেখবেও না, আমাদের ভিডিওগুলোও দেখবে না, লাইকও করবে না, কমেন্টও করবে না, শেয়ার তো থাক দূরের কথা। যাই হোক, আমি কথাটা এই জন্যই আমি বলছি, আমার মনে হলো, আমার ব্যক্তিগত পুরো মনে হলো যে এই জিনিসটা আমি সত্যি বলছি, আমার প্রায় আমি প্রায় প্রত্যেকটা দিন 20-25 জনের ভিডিও পার ডে, আমি কিছুদিন পরে তাদের নাম বলবো, আমি 3-4 জনের ভিডিও প্রত্যেকটা দিন, মানে প্রথম থেকে পুরো লাস্ট পর্যন্ত তাদের ভিডিওটা আমি প্রত্যেক দিন দেখি। আর কিছু কিছু ভিডিও আছে আমি যেটা সত্যি সেটা বলছি, কেটে 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 মাঝখান থেকে মিশের থেকে আমি তাদের ভিডিওগুলো দেখি, প্রায় 20-25 জনের ভিডিও এরকম পার ডে আমি রেগুলার দেখি। আর আমি সাবস্ক্রাইব তো অসংখ্য মানুষের সাবস্ক্রাইব অল, মানে নোটিফিকেশান অল দিয়ে রেখেছি, তাদের ভিডিও আমি খুব ভুল ভবিষ্যৎ 2-3 দিন, মানে দেখা গেলো মাসে তাদের ভিডিওটা দু একবার দেখি, আজকের থেকে না সেটা অনেক আগের থেকে দেখি তাদের ভিডিও। আর আমি এটাই বলছি যে আমরা নতুন যারা শুরু করেছে, আমরা যদি আমাদের পাশে না থাকি তাহলে কে থাকবে, তাহলে কে থাকবে আমাদের পাশে? নিশ্চয়ই অন্য কেউ আসবে না। তো আমি এটাই বলছি, এটাই বলতে যাচ্ছি যে আমি আমার ব্যক্তিগত থেকে আমি যেটা করেছি, যে আমাদের নতুন যা আমি বেশিরভাগ মানুষের দেখেছি 65 জন, 62 জন, 40 জন, 16 জন, এমনকি আমি 2-4 জনেরও এরকম দেখেছি ভিডিও সাবস্ক্রাইব করা রয়েছে, আমি তাদেরকে আগে সাবস্ক্রাইব করেছি, একদম মন থেকে কথাটা বলছি, সত্যি বলছি, আমি তাদেরকে আগে সাবস্ক্রাইব করেছি যে না এ আগে একটু একটু করে এগো, যাদেরকে দেখার জন্য মানুষ অলরেডি আছে, যাদের ভিডিও রেগুলার ভাইরাল হচ্ছে, তাদের জন্য তো অসংখ্য মানুষ আছে, আমরা তো তাদের কাছে তুচ্ছ না, আগে তুচ্ছ মানুষগুলোকে একটুখানি জায়গায় পৌঁছে দিই, তারপরে না হয় সে তুমি ভিডিও দেখো ভালো না দেখো সেটার ব্যাপার আলাদা। কি একটা কথা জানো, আমার আমার কি মনে হয়, আমার আমার একদিন একটা যদি সাবস্ক্রাইব বাড়ে না, আমার এত আনন্দ হয় মনের মধ্যে, কি বলবো যে না আমার একটা হয়তো বন্ধু বেড়েছে, আমার একটা হয়তো বন্ধু বেড়েছে, আমার ঠিক এরকমটা মনে হয়। আমার মনে হয় যে আমরা যারা ছোট ছোট মানে ক্রিয়েটার আছি, যারা নতুন শুরু করেছি, তাদেরও হয়তো এরকমটা মনে হয়, তারাও মনে অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছে। আমি কিন্তু আমার আমি অনেক ঘা খেতে 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 এখানে এই লাইনটাতে আমি এসেছি জানো, আমি আমার জীবনের সমস্ত কাহিনী আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প অল্প করে, আমি একবারে সমস্তটা আমি শেয়ার করতে চাই না, ঠিক আছে? আমি আমি শেয়ার করলে হয়তো অনেক পারিবারিক অশান্তি হতে পারে, আমি যার কারণে কিচ্ছুটি শেয়ার করছি না। আর আমার আমার এই সমস্ত কথাগুলো যারা শুনবে তাদেরকে, তাদের একবার হলেও মনে হবে যে না এই বোনটার পাশে গিয়ে আমার দাঁড়ানো উচিত, আমার ঘরে যে জিনিসপত্র দেখছো আমার সব কিছু থাকা সত্ত্বেও আমার কিছু নেই, আমি একদম মন থেকেই কথাটা বলছি, আমার সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমার কিচ্ছু নেই আমি মনে করি। এখন তোমরা যদি বলো যে কেন দিদি ভাই, আমার এই কেনটার প্রশ্নটা পেতে গেলে আমার ভিডিওগুলো তোমাদের রেগুলার দেখতে হবে, আর একটু একটু করে জানতে হবে যে কেন দিদি ভাইটা এই কথাটা বলেছিল বা কেন এই বোনটা এই কথাটা বলেছিল, ঠিক আছে? আমি সব কিছু পাচ্ছি, আমার হাজবেন্ড আমাকে সব কিছু দিচ্ছে, কিন্তু আমার মূল যে জিনিসটার দরকার হয়তো আমি সেই জিনিসটা পাচ্ছি না, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর তার থেকেও একটা বড় ব্যাপার হচ্ছে মানুষ মানুষের আত্ম আত্ম এত এত থাকলেও না মানুষ আরও কিছু পাওয়ার চেষ্টা করে যে না আমি আরও কিছু পাবো,
আরও কিছু পাবো, কিন্তু আমি সব সময় প্রতিনিয়ত আমার ভগবানকে, আমার কালীমাকে আমি ডাকছি যে মা আমার মনটাকে ছোট করে দাও, যাতে আমি অল্পতেই খুশি থাকতে পারি। কিন্তু মানুষ তো বলো, রক্ত মাংসদের তৈরি, আমারও একটা ইচ্ছা থাকে, একটা ইয়ে থাকে, ঠিক আছে। আমার তো সেখানে বিশ্বাসের জায়গাটা, সেই জন্য আমি তাকে বলি যে আমার মানে জায়গাটা ছোট করে দাও, যাতে আমি অল্প জায়গাতে আমি পরিপূর্ণভাবে থাকতে পারি। কিন্তু সেই জিনিসটা হয়ে ওঠে না। অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা রয়েছে মনের মধ্যে, হয়তো সেইগুলো কোনো দিন পূর্ণ করতে পারবো কিনা জানি না। তোমরা যদি পাশে থাকো অবশ্যই পারবো, এটাই হলো কথা। আমি এটাই তোমাদের বলছিলাম যে সাবস্ক্রাইব হাই, অনেকে নতুন ভিডিওর যারা রয়েছে তাদেরকে দেখছি যে এইগুলো করছে, কেন করছো, করো না, অসুবিধা নেই। আমি বলছি না যে করো না, করো, কিন্তু এই যে একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে কি কম সাবস্ক্রাইবার হলে তাদেরকে সাবস্ক্রাইব করতে চায় না মানুষ, যার কারণে হাইড করছে। কিন্তু না, এরকমটা করো না, কারণ যাদের কম সাবস্ক্রাইবার তাদেরকে তাদের পাশে গিয়ে একটু দাঁড়াও, আমি এটাই বলছি, ঠিক আছে। আমার আমার কম সাবস্ক্রাইব আছে বলে আমি যে কথাটা বলছি তা না, আমি একটা ভিডিওতে দেখলাম এরকম, আমি সেই জন্য ভাবলাম যে না, এটা তো ঠিক না। না, যাদের কম সাবস্ক্রাইবার তাদের পাশে গিয়ে তো দাঁড়ানো আগে উচিত, আমার যেটা মনে হলো এটুকুই বলার ছিল। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আগে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর জন্য প্লিজ তোমরা কেউ আমাকে বাজে মনে করো না, বা বাজে উল্টোপাল্টা কিছু মনে করো না। আমার একদম পরিষ্কারভাবে আমার মন থেকে এই কথাটা, আমি আগে এই ভিডিওটা আগেই আমি করতাম, আমি করিনি। তার কারণ কি বলতো, আমি আগে করিনি ভেবে অনেক ভাবছি যে আমি যদি এই ভিডিওটা দেখা গেলো করলাম, অনেক মানুষের ভালো লাগতেও পারে, অনেক মানুষের ভালো নাও লাগতে পারে। না, আমি এই জন্য করিনি। যাই হোক, আমি যদি কিছু ভুল বলে থাকি আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আগের থেকে আমি সরি বলে নিচ্ছি, ঠিক আছে। চলো।